আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে স্থগিত অনেকগুলো নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং করোনার কারণে অনেকগুলো পরীক্ষার ফলাফল আবার পরীক্ষা বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জাহিদ হাসান, দুইটা বিষয় আলোচনা করব, একটা একটা ভালো খবর, একটা একটু খারাপ খবরও বলতে পারেন, কারণ কিছু পরীক্ষা ফলাফল ঘোষণা করছে, কিছু পরীক্ষা স্থগিত হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। তো ভিউয়ার্স, এখানে শুরুতে একটা বিজ্ঞপ্তি রয়েছে, আমি শুরুতে আলোচনা করব পরীক্ষার ফলাফল বিষয়ে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত জিআইএস স্পেশালিস্ট পদে অনুষ্ঠিত লিখিত এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ 21 জুন 2021 তারিখ। তো এখানে নির্বাচনী প্রার্থীদের রোল নাম্বার প্রকাশিত হয়েছে, মোট 7 জন নির্বাচিত হয়েছে। লিখিত রচনামূলক পরীক্ষার তারিখ ও সময় 21 তারিখ সোমবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। লিখিত পরীক্ষার স্থান প্রশিক্ষণ একাডেমি ভবন, বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড, খিলগাঁও, ঢাকা। আপনারা পুরো ব্যাপারটা আপনাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন। তারপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের সংশোধিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। তো পরীক্ষার তারিখ 26 জুন 2021 তারিখ, হয়তো আগে অন্য তারিখ দিয়েছিল, কিন্তু এটা সংশোধিত তারিখ 26 জুন 2021 তারিখ। বাকিটা আপনারা পরে ওদের ওয়েবসাইট থেকে বিস্তারিত সহজে দেখে নেবেন। তারপর জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি ন্যাককার প্রথম শ্রেণীর নিয়োগের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার মৌখিক পরীক্ষার তারিখ হলো 20 জুন 2021 তারিখ। তো যারা ব্যবহারিক পরীক্ষায় পাশ করেছেন তারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনারা ওটা বিস্তারিত ওয়েবসাইট থেকে দেখে নেবেন। তারপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর DME এর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ। তো যারা ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন ফলটা দেখে দেবেন। মৌখিক পরীক্ষার তারিখ 19 জুন 2021 তারিখ, এটা গতকালকে হয়ে গেছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিভিন্ন পদে অ্যাপটিটেস্ট ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষার তারিখ 25 জুন 2021 তারিখ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে 14-16তম জনবল নিয়োগ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন DCSS এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ CPA বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষার তারিখ হবে 23 এবং 24 জুন 2021 তারিখ। মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটের ব্যক্তিগত কর্মকর্তা পদে সাতলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষার তারিখ হবে 28 জুন 2021 তারিখ। কারিগরি শিক্ষা অধিদপ্তর 312 পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি পুনঃ নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের বিভিন্ন পদের পরীক্ষা সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষার তারিখ 24 থেকে 30 জুন। বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ফোরম্যান পদের মুখ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। তো বেশ, এখন আমি আলোচনা করলাম পরীক্ষা প্রকাশিত, এখন আলোচনা করবো এক্সাম রেজাল্ট, অর্থাৎ কাদের কাদের রেজাল্ট দিয়েছে। বাংলাদেশ ফানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের নিয়োগ আদেশ প্রকাশিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তারপর রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফল দিয়েছে। তো এখন আমি আলোচনা করব আপনাদের যাদের অ্যাডমিট কার্ড এসেছে তাদের ব্যাপারে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এর লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ 18 জুন হয়ে গেছে। এটা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন পরীক্ষার নোটিশ প্রকাশিত হয়েছে। আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রকাশ। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নিয়োগ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস। মূলত বিয়স তেমন পরীক্ষা তেমন স্থগিত হয় নাই, তবে যেগুলো অ্যাডমিট কার্ড নতুন করে দিয়েছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিয়েছি। তো এইরকম চাকরি নিউজ সবসময় পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন। তো ভিউয়ার্স, আজ অতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।